যে কুরবানি যার উপরে ওয়াজিব, সে যদি তার নামে কুরবানি না করে তার মাতা পিতার নামে করে, তাহলে ওয়াজিব কুরবানি আদায় হবে কি? আর পিতা মাতাকে ওয়াজিব ভাগের ভিতরে কিভাবে শরিক করা যায় জানালে উপকৃত হব। এই ভাইয়ের প্রশ্ন। তো প্রিয় ভাই, যে নিজের উপর যদি ওয়াজিব কুরবানি হয়ে থাকে, তাহলে নিজের পক্ষ থেকে কুরবানি করতে হবে, নিজের পিতামাতার পক্ষ থেকে কুরবানি করলে নিজের ওয়াজিব আদায় হবে না। সুতরাং যার উপর নিজের উপর কুরবানি ওয়াজিব, তাকে নিজের পক্ষ থেকে কুরবানি করার নিয়ত করতে হবে, পিতামাতার পক্ষ থেকে অথবা অন্য কারো পক্ষ থেকে কুরবানি করার নিয়তের মাধ্যমে নিজের ওয়াজিব আদায় হবে না, সেক্ষেত্রে নিজে গুনাহগার থেকে যেতে হবে। তবে হ্যাঁ, নিজের ওয়াজিব কুরবানি আদায়ের পর অথবা যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি যদি পিতামাতা অথবা মৃত কোনো ব্যক্তির উপর সওয়াব রেসানের জন্য অথবা জীবিত কোনো ব্যক্তিরও আমল নামায় সওয়াব পৌঁছানোর জন্য যদি কেউ তার পক্ষ থেকে কুরবানি করে, তাহলে সেটিও শুদ্ধ হবে, সেটিও বৈধ হবে। তাহলে আমরা সার কথা বুঝলাম যে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার কোরবানিটা তার নিজের পক্ষ থেকেই করতে হবে, আর অন্যের পক্ষ থেকে কোরবানি করার দ্বারা নিজের ওয়াজিব আদায় হবে না। অন্যের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে, জীবিত বা মৃত ব্যক্তির পক্ষ থেকেও নিজের ওয়াজিব কোরবানি আদায়ের পর অথবা নিজের উপর যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য যে কারো পক্ষ থেকেও যদি কেউ কোরবানি করে তার উপর তার সওয়াব তাকে পৌঁছানোর লক্ষ্যে, তাহলে আশা করা যায় যে সে সওয়াব সে পেয়ে যাবে। যে আমরা কুরবানির ঈদের দিন পশু জবাই করতে গিয়ে একটু অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে পশুটার মেরুদণ্ডের ভিতর তীক্ষ্ণ ছুরি ঢুকিয়ে মেরুরজ্জু বা স্পাইরাল কর্ড বিচ্ছিন্ন করে দ্রুত তার জান বের করার চেষ্টা করে থাকি, প্রশ্ন হলো যে এটা করা যাবে কি না, এর বিধান কি? বিজ্ঞানীরা বলছেন যে স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে পশুটি হার্ট অ্যাটাক করে মারা যায়। সামনে তো আমাদের কুরবানি, এই বিষয়ে কিছু বললে উপকৃত হব। প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে বা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, কোরআন সুন্নার আলোকে যে পশু জবেহ করে যে সকল পশু ভক্ষণ করাকে আল্লাহ পাক হালাল করেছেন, সেই সকল পশু জবেহ করার জন্যে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হলো যে পশুর মধ্যে শ্বাসনালী, খাদ্যনালী এবং ঘাড়ের দুই পাশে দুটি মোটা বড় রগ রয়েছে, এই চারটি রগ কর্তন করতে হয়, এবং এগুলো কর্তন করে পশুটির জীবন অর্থাৎ তার প্রাণ বের না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং এই চারটি রগ কেটে ফেলবার পর ধীরে ধীরে রক্ত ক্ষরণ হয়ে, রক্ত প্রবাহিত হয়ে পশুটির মৃত্যুর অপেক্ষা না করে অতি তাড়াতাড়ি পশুটিকে মেরে ফেলবার জন্য বা তার জান বের করে ফেলবার জন্য হাড়ের মধ্যে স্পাইনাল কর্ড কর্তন করে যেভাবে পশুকে হত্যা করা হয়, এটি একটি অবৈধ কর্ম এবং এর দ্বারা পশুর অতিরিক্ত কষ্ট হয়ে থাকে। তবে হ্যাঁ, যেহেতু তার রগগুলো সব কর্তন হয়ে রক্ত প্রবাহ হয়ে যায়, রক্ত প্রবাহ হওয়ার কারণে পশুটি হালাল হবে, তবে এভাবে অতিরিক্ত কষ্ট দেওয়াটা এটা শরীয়তে নিষিদ্ধ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা কাতাবা আল ইহসান আলা কুল্লি শাইইন فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليريح ذبيحته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে ইহসান করাকে বাধ্যতামূলক করেছেন, সুতরাং তোমাদের কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় সেটিও সুন্দরভাবে দিতে হবে, যদি কোনো পশু জবেহ করতে হয় তাহলে সে যেন সেটিকে সুন্দর উপায়ে জবেহ করে, অর্থাৎ সে যেন তার চাকু এবং ছুরিকে ধারালো করে নেয় এবং তার পশুটিকে আরাম পৌঁছানোর চেষ্টা করে এবং পশুটিকে অপ্রয়োজনীয় কোনো কষ্টে নিপতিত না করে। সুতরাং এই প্রক্রিয়ায় কসাইরা অথবা যারা অল্প সময় রক্ষা করবার জন্য তাড়াহুড়া করে এভাবে পশুর হাড়ের মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে আঘাত করে থাকে, তারা অত্যন্ত গর্হিত
এবং একটি গুনাহের কাজ করে থাকে, এ থেকে তাদেরকে অবশ্যই বেঁচে থাকা জরুরি। যে আমরা একসাথে 10 জন থাকি, আমরা সবাই মিলে একটা ছাগল নবীর নামে কুরবানি করলে কুরবানি হবে কি? এভাবে অনেকে মিলে, 10 একাধিক ব্যক্তি মিলে কুরবানি করা যায়, তবে একাধিক ব্যক্তি মিলে কুরবানি করতে গেলেও তার বিধিনিষেধ রয়েছে, নিয়ম কানুন রয়েছে, যে উট বা গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি করতে পারে, আর ভেড়া দুম্বা ছাগল ইত্যাদি এটি একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটি কোরবানি হতে পারে না, একজন ব্যক্তির জন্য একটি মাত্রই কোরবানি শুদ্ধ আছে। সুতরাং 10 জন মিলে একটি কোরবানি করলে এটি কোরবানি হবে না। তবে হ্যাঁ, এভাবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে একা যদি কেউ কোরবানি করে, একজন একটি কোরবানি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসের পক্ষ থেকে করলো, তাহলে এটি কোরবানি হবে। আর অনেকে মিলে যদি করে, এটি দান হবে, এটি সাদাকা হতে পারে, এটি অন্য নফল কোনো আমল হবে, এটি কুরবানি হিসেবে গণ্য হবে না। কারণ কুরবানি একটি ছোট পশু ছাগল ভেড়া দুম্বা থেকে একজন একজনের পক্ষ থেকেই একটি মাত্র একটি পশু কেবলমাত্র একজনের পক্ষ থেকে হতে পারে, একাধিক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হওয়ার কোনো বিধান নেই। বেলায়েত নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, 1 বছরের গরু যা দেখতে 2 বছরের মতো মনে হয়, এমন গরু দিয়ে কুরবানি হবে কি? না, গরু মহিষ দুম্বা ছাগল প্রত্যেকটা যেই সকল প্রাণীগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করাকে বৈধ রেখেছেন, প্রতিটি প্রাণীর জন্যই নির্ধারিত বয়সের শর্ত আরোপ করা হয়েছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু আনহু, নবী জীবন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, যে তোমরা অবশ্যই একটি বয়সপ্রাপ্ত পশু দ্বারাই তোমাদেরকে কোরবানি করতে হবে। অর্থাৎ যদি উট হয় তাহলে 5 বছর, গরু বা মহিষ হলে 2 বছর, ছাগল খাসি ইত্যাদি হলে তাহলে সেক্ষেত্রে 1 বছর। তবে হ্যাঁ, ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাসবাহু জাজা আতাম মিনাদ দান, যদি ভেড়া বা দুম্বা এই জাতীয় ভেড়া দুম্বা এই দুটি প্রাণী যদি কেউ 1 বছরের প্রাণী ভেড়া বা দুম্বা তার কাছে না থাকে, তাহলে অন্তত 6 মাসের যদি হয়ে যায়, নাদুস নুদুস এবং হৃষ্টপুষ্ট যদি হয়, 6 মাসের বেশি ভেড়া বা দুম্বার দ্বারা এটি 1 বছরের ভেড়া বা দুম্বার স্থানে এটির দ্বারা কুরবানি হতে পারে। তো মনে রাখতে হবে এটি শুধুমাত্র ভেড়া বা দুম্বার ক্ষেত্রেই এই শিথিলতা প্রযোজ্য হবে, বকরি বা ছাগলের ক্ষেত্রে 1 বছরের কমে হলে সেটির দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, গরুর ক্ষেত্রে 2 বছরের কম হলে, গরু মহিষের ক্ষেত্রে 2 বছরের কম হলে কুরবানি পরিশুদ্ধ হবে না, আর উটের ক্ষেত্রে 5 বছরের কম হলে সেই উটের দ্বারা কুরবানি পরিশুদ্ধ হবে না। কুরবানিতে কেউ যদি 30,000 টাকা দেয় আর অন্য অপরজন 15,000 টাকা দেয়, আর গোশত নেওয়ার সময় যদি এভাবে একজন 2/3 আর একজন 1/3 ভাগ করে নেয়, তাহলে কুরবানি হবে কি? হ্যাঁ, এভাবে কুরবানি হবে। অর্থাৎ 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি 4 জন ব্যক্তি, অর্থাৎ 7 অংশের মধ্যে যে কোনো অংশের ভিত্তিতেই 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি শরিক হতে পারে। এভাবে করলে অর্থাৎ 2 জন মিলে 3 অংশের কুরবানি হলো, তাহলে যে 30,000 টাকা দিল তার 2 অংশ, আর যে 15,000 টাকা দিল তার 1 অংশ, এভাবে তারা কুরবানি করতে পারে, সমস্যার কিছু নেই। কুরবানির পশুর চামড়া বা তার টাকা কাদেরকে দেয়া যাবে এবং কাদেরকে দেয়া যাবে না, যাদেরকে টাকা দেয়া যাবে তাদের মধ্যে থেকে একজনকে দিয়ে দিলে হবে না সকলকে দিতে হবে, এই হলো প্রশ্ন। তো এই ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে কুরবানির গোশত বা চামড়া এটি যে কাউকে দেয়া যায়, ধনী গরিব যে কাউকে কোরবানির কোনো অংশ কেউ যদি হাদিয়া দিতে চায় তাহলে দেয়া যেতে পারে, ধনী গরিব যে কাউকে হাদিয়া দেয়া যায়। তবে হ্যাঁ, যদি কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করে কোনো কারণে, তাহলে বিক্রয়কৃত সেই মূল্য, সেই বিক্রয়কৃত সেই অংশের মূল্য, বা সেটা চামড়া হোক, গোশত হোক, হাড্ডি হোক, চর্বি হোক, কোরবানির পশুর যে কোনো কিছু, এমনকি কোরবানির পশুর সঙ্গে যে রশি থাকে সে রশিটাও যদি বিক্রি করা হয়, তাহলে তার বিক্রয়ের মূল্য, বিক্রয়কৃত মূল্য, এটা কোরবানিদাতা নিজে ভোগ করতে পারবে না, বরং তখন এটাকে সাদাকা করে দেওয়া ওয়াজিব হয়। তখন
যারা শুধুমাত্র জাকাত খেতে পারে এমন কোনো দরিদ্র ব্যক্তিকেই তার সেই বিক্রয়কৃত মূল্যটা তাকে দান করে দেওয়া, এটা জরুরি। ইসলাম নাহিদ এন ইসলাম নাহিদ নামক এক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, কোরবানির পশু জবাই করার সময় অংশীদারদের প্রত্যেকের নাম নেওয়া আবশ্যক কি না? না, কারো নাম নেওয়াই আবশ্যক নয়। কোরবানির পশু যাদের যারা ক্রয় করেছেন বা যাদের পক্ষ থেকে কোরবানি করবার জন্য যারা যারা নিয়ত করেছেন, ওই নিয়তটাই তাদের পক্ষ থেকে কোরবানি হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং কোরবানির পশু জবেহ করবার আগ দিয়ে বা পর দিয়ে তাদের সকলের নাম উচ্চারণ করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, নির্ধারণ করবার জন্য যে কোন পশুটি কাদের পক্ষ থেকে কোরবানি হলো, তাদের পক্ষ থেকে এইভাবে তাদের নামগুলো উচ্চারণ করা যেতে পারে, এতেও কোনো সমস্যা নেই।